সিমুলেশন মানে কি সেটা আমি একটু পড়ি আসি। সিমুলেশনের বাংলা মিনিং কি বা এটার বাংলা সিনোনিম কি হবে সেটা আপনারা ডিকশনারি দেখে হয়তো পাবেন, তো কোনো প্রবলেম না। সিমুলেশনের কিছু বিষয় যাওয়ার আগে আমি একটু কিছু বাস্তব উদাহরণে আসতে যে সিমুলেশন বিষয়টা আসলে কিরকম। যেমন ধরেন আপনি সারাদিন ট্রেনিং করলেন, ট্রেনিং করে এরপরে হয়তো যাদের টিউশনি আছে টিউশনি করবেন, অথবা টিউশনি নাই রাস্তায় জ্যাম বাসায় কাছাকাছি পৌঁছতে হয়তো আপনার রাত 8টা বেজে গেল। এবার আপনার ওয়াইফ স্যারদের জন্য অথবা ম্যামদের জন্য তাদের হাজবেন্ড ফোন দিয়ে জানালেন যে বাসার আলু শেষ হয়ে গেছে। আলু যেমন কোন একদিন ঘটনা আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বুঝলে হবে যে তখন বোধ হয় 10টা বাজে, উনি আমাকে বললেন যে আলু শেষ হয়ে গেছে রাত 10টা। যেখানে তার উচিত আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা যে আমি ঠিক আছি কিনা বা কখন বাসায় ফিরবো, তখন উনি আমাকে জিজ্ঞেস বলছেন যে আলু শেষ হয়ে গিয়েছে। এখন তখন বিষয়টা আমার কাছে কিরকম লাগবে, আপনাদের কাছে কেমন লাগবে? খুবই খুবই খারাপ থাকার কথা যে ওই রাত 10টা তুমি খোঁজ নিও যে আমি ঠিক আছি কিনা, আমি সুস্থভাবে আসতে পারছি কিনা, অথবা রাস্তায় আসার সময় আমার একটা হেল্প লাগবে কিনা, তা তুমি আমাকে বলছো আলু লাগবে। এখন আমরা তখন করি কেন? তাই বলে খুব মেজাজ খারাপ হলেও মনে মনে হয়তো ভাবি কোনো সেন্স নাই, নন্সেন্স তো কোথায় একটু। তারপরে যাওয়ার সময় ঠিকই আপনি দোকান থেকে এক কেজি আলু নিয়েই তারপরে বাসায় ঢুকছেন, ও হাসি মুখে দিচ্ছেন এই হচ্ছে তোমার আলু। এইবার ধরেন আরেকদিন অফিসে খুব ঝামেলা হলো, প্রিন্সিপাল স্যার আপনাকে খুবই বকা টকা দিলেন, অথবা বিভিন্ন কাজের প্রেশার আপনার খুবই বিধ্বস্ত, আপনি আপনার মনটা খুব খারাপ, অথবা শারীরিকভাবেও খুব অসুস্থ মনে হচ্ছে। আপনি দরজা নক করলেন, আপনার ছেলে অথবা মেয়ে সামনে এসে দাঁড়ায়, কি করবেন তখন? কিছু হাসিমুখি বলবেন বাবা ভালো আছে, অথবা হাসিমুখি কি কথাটা বলবো, মানে আমি যতই খারাপ থাকি না কেন আমার ছেলে বা মেয়ে যখন ছোট ছেলে বা মেয়ে আমার সামনে এসে দাঁড়াচ্ছে তখন কিন্তু আমি হাসিমুখি বলি বাবা আসো বলে আসো, অথবা বলে নেন হাসিমুখি কিন্তু কাজটা করতে হয়। আমরা ভানটা কিন্তু শুরু করি বা এই শব্দবেশটা আমরা ধারণ করেই আছি। আমাদের ফ্যামিলিতে প্রতিনিয়ত আমরা এভাবে বিভিন্ন শব্দ আপনি আবৃত অবস্থায় শব্দবেশ আমরা ধারণ করে আসি। আবার ধরেন আপনি বাসা আপনার কাজের লোক আছে, কাজের লোককে আপনি যদি এভাবে বলেন, ওকে বললেন যে জুতো নিয়ে আসো, জুতো নিয়ে আসলো, এসে দেখলেন যে জুতোটা একটু ধরেন জুতার কথা একটু ডিটেলস বলি, যে জুতো নিয়ে আসতে বলেন, বললেন যে রহিম জুতো নিয়ে আসো, আনলো না, ধরেন শুনতে পাই এখন মানে নেই, আমি তো আবার বলেন বাবা রহিম জুতোটা নিয়ে আসো, ও কি মনে হয় আনবে? ওকে দিয়ে আপনার কাজ উদ্ধার করতে হলে অবশ্যই আপনাকে তখন ওই ধারণা ওই শব্দটা না হলে কিন্তু আসবে। আবার ধরেন আপনি একটু ইয়াংদের জন্য বলছি যে আপনি ধরেন একটা স্যারদের জন্য বলছি কোন একটা মেয়েকে আপনার খুব ভালো লাগলো, তা আপনি গিয়ে তাকে বললেন এবার শোনো আমি তোকে ভালোবাসি, ঠাড়ায় একটা চাল লাগে চল আমাদের এভাবে কিন্তু ভালোবাসা বলা যাবে। ভালোবাসা আবার বলতে হলে আপনাকে সুন্দর দেখে দুই তিনটা লাল গোলাপ নিয়ে তারপরে একেবারে এরকম হাঁটু গিয়ে বসে তারপর দেখাতে হবে মামনি করে ডাকতে আই লাভ ইউ, তখন আবার কি হবে তখন দেখা যাবে যে হ্যাঁ তখন একটা চান্স থাকবে আপনার ভালোবাসাটাকে সে গ্রহণ করতেও পারে। এর মানেটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের শব্দ ধারণ করতে হয়, বেশ ধারণ আমাদের এই যে কথাগুলো আমরা বলছি যে আমরা তো প্রতিনিয়ত শব্দ নিয়েই আছি, যেমন অনেকেই হয়তো দেখবেন যে হয়তো ট্রেনটা ভালো লাগছে না, তিনিও কিন্তু বোঝাচ্ছেন না যে ভালো লাগছে না, হয়তো উনিও গল্প যখন আমাদের দেবাশিস স্যার গল্প বলছেন উনিও হাসছেন, হয়তো ওনার হাসার মুখ নেই। আবার অবশ্য আমরাও দেখেন এরকম হয়, আমি তো এখানে অনেককেই দেখি এরকম লোকজনকে, যেমন ধর একটু অসুস্থ আপনি যদি ক্লাসে গিয়ে ওদের একটু বলেন যে বাবা আজকে তো আমার গলাটা বসা, আজকে কিন্তু খুব বেশি কথা বলতে পারবো, ডিস্টার্ব করবো না, কি করবো ওই দিন ক্লাস মাথায় তুলবে, পুরো মাথায় তুলবে যে আজকে স্যারের গলা জোর কম, তো আজকে স্যার আমাদের গলার সাথে পারবে না, আজকে যা খুশি করে নেওয়া যায়,
এইজন্য ওই ওই দিন আমাদেরকে তো ক্লাস থেকে কন্ট্রোল করতে হবে নতুনদের জন্য যে ওই দিন আপনি কোনো ভাবি আর বুঝতে দিবেন না যে আপনি আপনার গলা হবে ওই দিন আপনি এমন মুড়ে থাকতে হবে মানে আপনি গলা আরো বেশি জোর আছে আজকে আপনি আজকে অনেক কিছু করে ফেলতে পারেন এইজন্য ওই দিন আপনাকে আবার অন্যরকম কোন শব্দ ধারণ করতে হবে হয়তো এমন হতে পারে আপনি গিয়ে লিখতে শুরু করলেন বোর্ডে যে আজকে আমি একটা টপিক তোমাদের লিখে দিচ্ছি আগে তুলে নাও তারপর কথা স্যার বলুন আমি এরকম কি বলি স্যার এসি বলকে কাট দিয়ে দেবে ভালো প্রথম দুটেই খারাপ দশ নিয়ে গেছে প্রশ্ন দিলাম এক মিনিট পরে একটা মেয়ের কাজ একটু দিয়েছি অফিস দিয়েছি ডাইরেক্ট দেখো না আধা দিয়েছি এক মিনিটও হয়নি নিয়ে নিয়ে ফিরে আসছে সবাই আধা মিনিটও হয়নি আর কিন্তু কথা বলবো না অঙ্গভঙ্গি অথবা বিভিন্ন রকমের তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য হতে পারে যেমন আমরা বলছি গতকালকে বলেছিলাম যে মানুষ তার স্বপ্নের সমান স্টুডেন্ট কিন্তু স্বপ্ন রকম ভাবে দেখে না ওর স্বপ্ন হয়তো দূর যায় না কিন্তু আপনি তো জানেন অথবা আপনার হয়তো জীবনে স্বপ্ন ছিল আপনি এত বড় হবেন অথবা আমাদের ছিল হতে পারেনি তো আপনি ওই স্টুডেন্টকে স্বপ্নটা দেখানোর কাজটা করেন মানে আপনি ওর সামনে বিভিন্ন স্বপ্নের কথা বলেন তাহলে কি হবে তাহলে কিন্তু আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করবে এখন স্বপ্নের কথা হতে পারে এরকম যে আপনি হয়তো জানেন যে এটা বোধহয় বাস্তবে সম্ভব নাও হতে পারে বা এটা হয়তো ওর পার্সপেক্টিভে সম্ভব নাও হতে পারে তারপর স্বপ্নটা দেখেন স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে দেখতে একটা সময় তো ওর কাছেই কোনো নতুন একটা পথ হয়তো ওপেন হয়ে যাবে যেটা দিয়ে হয়তো ওর লক্ষ্যে পৌঁছে যেতে পারে তাহলে হচ্ছে আমরা বিভিন্ন ম্যাডাম যেটা বলছেন ম্যাডামের কথাই ঠিক যে আমরা যখন বিভিন্ন পাঠ ক্লাসে উপস্থাপন করতে যাই তখন দেখা যায় কি যে আমরা হয়তো বিষয়টাকে ওদের কাছে এখন একেবারে সামনে নিয়ে আসতে পারছি না না ভিজুয়ালাইজেশনের সুযোগ আছে না হয়তো প্র্যাকটিক্যালের সুযোগ আছে বা বিভিন্ন ভাবেই হোক তো আমাদেরকে তখন ওই কাছাকাছি কোনো একটা অবস্থায় নিয়ে যেতে হবে যেমন ম্যাম বলছেন যে আমি সোলা দিয়ে এই মডেলগুলো তৈরি করেছি আমরা হয়তো হার্ট দেখাতে পারছি না গত ব্যাচে একজন স্যার বললেন যে মাটি দিয়ে হার্টের একটা নমুনা তৈরি করা আছে সেটা দিয়ে দেখাতে হবে দেখো হার্টটা কিন্তু দেখতে এরকম আমরা হয়তো জরুরির মতো এরকম বুকের ভিতর থেকে হার্ট বের করে দেখাতে পারবো না কিন্তু এরকম তো আমরা পারছি তো এই স্টুডেন্টকে শেখাটাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য তাদেরকে আরো বেশি শেখার মধ্যে ইনক্লুড করার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের ভান ধরতে হবে এবং এই ভান শব্দটার ইংরেজি হচ্ছে এক কথায় আচ্ছা এটা ছিল একটু গল্পের মতো করে আর আপনাদের এখানে তাহলে সিমুলেশনের কথাটা কেন আসলো এখানে আসার কারণটা হচ্ছে যে আমরা এখানে সবাই দুজন আপনি যে এই ট্রেনিংটা বুঝতে পারলেন এটা আমি কিভাবে বুঝবো আমার বোঝার জন্য আপনি ক্লাস নেবেন এখানে আপনারা ক্লাস নেবেন আপনারা সবাই অনেক এক্সপার্ট বলেই কালকে যখন ক্লাস নেবেন তখনই কিন্তু ম্যাম শুরুতে এসে বলতে পেরেছেন তোমরা সবাই কেমন আছো তুমি বলাটাও কিন্তু অনেক কঠিন একটা কাজ আমরা এখানে অনেক শিক্ষক হয়তো দেখবো যে তুমি বলার প্ল্যান করে উনি আসছেন কিন্তু তারপর মুখ দিয়ে বারবার বলে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি এবার একজন বলে স্যার আপনি বলেন না ঠিক আছে আপনি তুমি বলো মানে এরকম হয় যে আপনি বলতে গিয়ে আবার সেই তুমি তুমি বলতে গিয়ে আবার আপনি চলে আসে আচ্ছা আপনি ক্লাসে কি তাহলে তুমি বলতে পারেন না পারেন কি এটা হচ্ছে যে আমরা যে ট্রেনিংটা আপনাদেরকে দিলাম সেই ট্রেনিংটা যে আপনাদের কাছে পুরোপুরি পৌঁছালো তা বোঝার জন্য সবচেয়ে ভালো হতো যদি এখানে 50 জন স্টুডেন্ট বসাতে পারতাম এরপর আপনি ক্লাস নিতে পারলেন তা আমরা বুঝতে পারতাম সত্যিই আপনি বিষয়টা ক্লাসে দেখাতে পারছেন কিনা কারণ যেহেতু স্টুডেন্টরা বিভিন্ন রকমের থাকে তারা ঠিকভাবে আমাদের কথাগুলো শুনতে চায় না কেউ হয়তো পেছনে বসে গোলমাল করতেই থাকবে টিচাররা নর্মালি সেটা করে না যে কারণে আপনার জন্য হয়তো অনেক ইজি হয় ক্লাসটা নেওয়া বাট যখন আপনি ক্লাসরুমে সত্যি সত্যি চলে যান তখন তো আর আপনার জন্য এত কুসংস্কার নয় গুড স্টুডেন্ট না তাই তো মানে জীবন অনেক অন্ধকার বিন্দু কুসংস্কার নয় সে অবস্থায় আমরা প্রতি মুহূর্তেই পড়ি যে প্রতি মুহূর্তে আমরা দেখি যে স্টুডেন্টরা বিভিন্ন ভাবে আমাদেরকে ডিস্টার্ব তারা করছে তো এই কারণে আমরা এখানে যেটা চাই সেটা হচ্ছে যে আপনি ক্লাসটা যখন নেবেন মনে করবেন আপনার সামনে যারা আছেন সবাই স্টুডেন্ট এবং আপনি টিচার আর এটা হচ্ছে যখন আপনি টিচার হিসেবে আসছেন তখন আর এর বাইরে যে 32 বা 31 টিচার্স এখানে আছেন আপনি ওই 20 বা 30 মিনিটের জন্য আপনি হচ্ছেন স্টুডেন্ট এবং সেটা ক্লাস 6 অথবা 7 অথবা 8 এর বাইরে অবশ্যই না তো যখন টিচার ক্লাস নেবেন আপনি যতগুলো কোশ্চেন করবেন আপনাকে মনে রাখতে হবে আপনি ক্লাস 6-এ সে 1980 সালে অথবা 1995 সালে অথবা 1970 সালে যখনই যে পড়েছেন সেই সময়টা আপনি যে লেভেলের কোশ্চেনটা টিচারকে করতেন ওটাই করবেন
অনেক সময় বিভিন্ন ট্রেনিং এ আমরা দেখি বা হয়তো আমরা অনেক সময় করি যে একজন টিচার কে আছে আমাদের বিগিনার্স টিচার দেখি একটু না একটু বাজিয়ে দেখি এই বাজানোর কিছু নেই আসলে আমরা তো সবাই একই জায়গায় মানে আমাদের লেভেলটা কিন্তু এক আমরা যুদ্ধ করছি একটা বিষয় নিয়ে মানে দেখ কিভাবে স্টুডেন্টদেরকে একটু উন্নত করা যায় সো এই ক্ষেত্রে ওরকম হওয়ার কোনো দরকার নাই যে দেবাশীর সাথে এত গল্প করে দেখিছে ফিজিক্স কতটুকু পারে দেখি আচ্ছা নুসে ভাবলেন একটু দেখি দুটো কোশ্চেন দিয়ে কতটুকু সে পারে রোবট না 100% সঠিক কোনোভাবেই সম্ভব হবে না আমরা চেষ্টা করব এই ম্যানুয়ালটাকে ফলো করে একটা মোটামুটি আদর্শ মানে ক্লাস নেয়ার জন্য তারপর আপনারা যে বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবেন সেটা হচ্ছে আপনার ক্লাসে গিয়ে প্রথমেই আপনার কাজ হচ্ছে যে লেখা লিখতে হবে আপনাকে ওই শ্রেণী অথবা বিষয় সাবজেক্ট টাইম এগুলো ঢাকাতে অনেক স্কুল আছে যেখানে অলরেডি লেখাই থাকে সপ্তম শ্রেণী সেকশন এত স্টুডেন্টস এতজন আজকে প্রেজেন্ট এতজন অ্যাবসেন্ট অথবা অনেক সময় ক্যাপ্টেনও লিখে দেয় সো আপনাকে এটা নাও লিখতে হতে পারে যেহেতু আমাদের এখানে লেখা থাকবে না সো আপনাকে প্রত্যেকবার এসেই লিখতে হবে সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয় সময় 50 মিনিট এই কথাগুলো আপনাকে লিখতে হবে এরপরে আপনি দুটো কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এসে প্রথমে একটু ব্যাখ্যা দিতে পারেন অথবা এসে আপনি শুরুতেই আজকে পাঠের শিরোনামটা লিখতে পারেন এখানে আপনি দুটাই সঠিক আপনি প্রথমে একটা আলোচনা করে ওদেরকে ইনক্লুড করে নিয়ে ওদের মধ্য থেকে শিরোনামটা নিয়ে আসতে পারেন যেমন ম্যাম ওই দিন করলেন কি উনি এসে বললেন এই যে পারফিউম দিচ্ছ গ্রানাদা তো সবাই পেলো হ্যাঁ পেলো এটা কিভাবে যাচ্ছে ব্যাপন সো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যাপন আপনি তখন লিখে দিলেন যে আজকে পাঠের বিষয় হচ্ছে ব্যাপন হলো নেক্সট কাজ হচ্ছে আপনার পূর্ব জ্ঞান যাচাই এক নম্বর একেবারে ম্যান্ডেটরি পূর্ব জ্ঞান যাচাই করেন কিছু কোশ্চেন করে আপনি পূর্ব জ্ঞান যাচাই করে আপনার ওই যে পাঠের কথা বললেন ওই পাঠের মধ্যে আপনি ঢোকার চেষ্টা করবেন আচ্ছা আপনি গেলেন যে আজকে তাহলে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যাপন হয়ে গেল এরপরে আপনার কাজ হচ্ছে যেহেতু আপনি এখন থেকে সবগুলো ক্লাস নেবেন প্র্যাকটিক্যাল সো আপনাকে স্টুডেন্টদের মাধ্যমে জানতে হবে যে এই কাজটা যদি আমরা প্র্যাকটিক্যালে করতে চাই তাহলে আমাদের কি কি উপকরণ লাগে স্টুডেন্ট বলবে উপকরণের নাম স্টুডেন্ট থেকে আপনি দুইজন তিনজন বা একজন একজন করে উপকরণের নাম জানছেন যে কোনো একজনকে ডেকে নিয়ে আসে সে বোর্ডে লিখবে শিক্ষা উপকরণ এবার তুমি বলো বললো সে দুটো ঠিক আছে বসো তুমি বলো দুটো বলে রকম করে যখন আপনার মনে হবে হ্যাঁ মোটামুটি আমার উপকরণগুলো পেয়ে গেছি তখন আপনি উপকরণটাকে বন্ধ করবেন এমন হতে পারে যে উপকরণ কথা বলছে ওটা আপনি আজকে বের করে নিয়ে আসেন নাই তাহলে ওটার কাজটা আপনি কোনটা দিয়ে করবেন চয়েস করেন দেখো তোমরা তো বলেছিল হাড়িতে পানি স্টুডেন্ট নির্ণয় করবো দেখো আমরা বিকেলে করতে পারবো না তাহলে সত্যি সেটার মধ্যে চাপ দেওয়া যাবে আপনি ওটাকে মুছে দেন হাড়ি মুছে দিয়ে বিকেলে অবদিক দিয়ে বিকেলে বিকেলে তাহলে সেকেন্ড কাজ হচ্ছে শিক্ষা উপকরণ যাচাই বা শিক্ষা উপকরণ নামগুলো ওদের কাছ থেকে জেনে নেওয়া এবার কাজ করতে হবে কাজ করতে হলে কি করতে হয় পরিকল্পনা করতে হবে এই পরিকল্পনাটা আপনি স্টুডেন্টরা মিলে করবে এই যে গ্রুপ আপনি বলে দিয়েছেন এরা মিলেই পরিকল্পনা করবে যে স্টুডেন্ট নির্ণয় করার জন্য তাহলে কি করতে হবে নিশ্চয়ই পানি নিতে হবে পানিকে নিয়ে তাপ দিতে হবে একটা থার্মোমিটার লাগবে যখন ফুটতে থাকবে তখনই আমরা যে তাপমাত্রা অবশ্যই আমি স্টুডেন্ট কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে বের করলো স্টুডেন্ট অঙ্ক বের করার এই কাজটা কিভাবে করতে হবে পরিকল্পনা কারা করবে স্টুডেন্টরা আপনি থাকবেন স্টুডেন্ট যদি পরিকল্পনায় ভুলে যায় বা স্টুডেন্ট যে পরিকল্পনা করতে গিয়ে একটু কোনো কিছু মিস করে আপনি সেটা ধরিয়ে দেন আচ্ছা পরিকল্পনা করলেন এবার ইনস্ট্রুমেন্ট দিতে হবে প্রত্যেক গ্রুপ থেকে আপনি একজনকে ডাকেন বলেন এটা হচ্ছে তোমার গ্রুপে ইনস্ট্রুমেন্ট তোমার দিয়ে দিলে পাঁচটা গ্রুপ কাজ হচ্ছে কাজ হয়ে গেল কাজ কমপ্লিট এবার ইনস্ট্রুমেন্ট স্যার আবার দিয়ে বের করা হয়েছে ওকে গ্রুপ ওয়ান বলো অথবা একজনকে ডেকে নিয়ে আসেন গ্রুপ ওয়ান আসো লেখো তুমি কি পেলাম ও হয়তো লিখবে স্যার আমি প্রথম দুই মিনিট পরে পেয়েছিলাম টেম্পারেচার 30
3 মিনিট পরে পেলাম 40 এরকম করে স্যার আমি 5 মিনিট পরে পেলাম টেম্পারেচার 95 অথবা 100 বাকিগুলো তোমরা ওরা হয়তো এরকম কাছাকাছি কিছু বলবে অথবা আপনি চাইলে যদি বেশি ডাটা হয় আপনি প্রত্যেককে লিখতে বলতে পারেন যার যার খাতায় লেখো এবার সে রেজাল্টটা লেখো তুমি স্টুডেন্ট কত পেলে স্যার 95 একজন বলল স্যার 96 অর্থাৎ আমরা পুরো কাজটা করে যে রেজাল্ট পেলাম সে ফলাফলটা আপনি বোর্ডে উপস্থাপন করুন যেমন ধর ক্লাস যদি এরকম হয় যে রূপান্তরিত কাণ্ডের ক্লাস তাহলে আপনি কাউকে হয়তো আদা দিলেন একজনকে রসুন দিলেন একজনকে পেঁয়াজ দিলেন তিনটা গ্রুপ হলো এখন কেউ এসে আদা তিনটা পাঁচটা বৈশিষ্ট্য লিখলো সে যা দেখেছে একজন পেঁয়াজের লিখলো একজন রসুনের লিখলো এখন দেখেন মোটামুটি কিন্তু সব রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্য বোর্ডে এসে চলে এসছে সবাইকে এবার দেখতে পারলে দেখো তো তোমরা যদি কোনো পয়েন্ট মিস থাকে আপনি সেটা বলে দেন যে এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য এই যে দেখো এখানে পর্বমধ্য আছে তুমি দেখো নাই এটা কিন্তু আছে এখানে ওই লিখতে পারো পুরো রেজাল্টটা কিন্তু সামনে এখন স্টুডেন্টকে আপনি সর্বোচ্চ থেকে বলতে পারেন ঠিক আছে স্যার তোমরা সবাই একটু লিখে নাও যেগুলো নাই হয়ে গেল পড়া কিন্তু শেষ আপনারা কিন্তু খুব একটা এখানে এখন কিছু বলতে হয় তারপরে আমরা ফলাফলটা বোর্ডে উপস্থাপন করলাম রেজাল্ট পেয়ে গেলাম তাহলে আজকে স্টুডেন্ট শিখলো কি আসলে দেখতে হবে যেটাকে আমরা বলছি শিখন যাচাই এবার আপনি আবার আমরা বসে গেল ওদের মতো করে নর্মাল এবার কোশ্চেন করতে শুরু করলেন আচ্ছা তুমি বলো তো আদার বৈশিষ্ট্য তুমি বলো তো যে পেঁয়াজ কেন রূপান্তরিত কাণ্ড মনে হলো তোমার কাছে অথবা রসুন কেন রূপান্তরিত কাণ্ড ও বুঝতে পারলো অথবা কোনটা পর্ব